হজরত বিলালের বড় দাম হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আল্লাহওয়ালা একজন সাহাবি যার চেহারাও ভালো ছিল না ঠোঁট ছিল মোটা এত কালো হযরত বিলাল আল্লাহর মহব্বত নিয়ে হাঁটতো জমিনের উপর আর তার জাত জুতার আওয়াজ শোনা যেত আল্লাহর জান্নাতে সুবহানাল্লাহ হযরত বিলালের এত দাম রাসূলের সাহাবীর এত দাম রাসূলের মহব্বত অন্তরে এতটাই গেঁথে নিয়েছে আল্লাহর মহব্বত এতটাই অন্তরে গেঁথে নিয়েছে হযরত বিলাল যখন আল্লাহর রাসূল জান্নাতে হাঁটতেছে বিলালের জুতার আওয়াজ আল্লাহর রাসূল দুনিয়াতে এসে বলে ও বিলাল তোমার এত দাম কেন এত দাম কেন তুমি হাঁটতেছো জমিনের উপর তোমার জুতার আওয়াজ শোনা যায় আল্লাহর আরশের উপর হযরত বিলাল বলে সরকারে তো আলম নবী আমি তো ভালো কোনো আমল করতে পারি না তবে একটা আমল করি সরকারে তো আলম নবী যখন আমার ওযু চলে যায় আমি সঙ্গে সঙ্গে ওযু করা দুই রাকাত তাহিয়াতুল ওযু আদায় করি দুই রাকাত নামাজ আদায় করি আমি সব সময় ওযুর উপর পাবন্দি থাকি ওযু চলে গেলে ওযু করা সঙ্গে সঙ্গে দুই রাকাত নামাজ আদায় করি আল্লাহর রাসূল বলেন ও বিলাল তোমার এই দুই রাকাত এই তাহারাত মালিকের কাছে এত কবুল হয়েছে তুমি হাঁটতেছো জমিনের উপর আর তোমার জুতার আওয়াজ শোনা যায় আল্লাহর আরশের উপর সুবহানাল্লাহ আরে ভাই রাসূলের সাহাবীদের থেকে তাদের এত মহব্বত মালিকের সাথে হয়েছে আজকে আমরা উলামায়ে কেরাম রাসূলকে পাই নাই রাসূলের পরে আল্লাহর রাসূল উলামায়ে কেরামদেরকে রেখে গেছে উলামায়ে কেরাম দ্বীনের কথা বলবে উলামায়ে কেরাম বলবে মা বাবাকে খেদমত করো মা বাবার অনুসরণ করো উলামায়ে কেরাম বলবে সুদ ছাড়ো সুদ ঘুষ ছাড়ো সব কিছু ছাড়ো একমাত্র মালিকের গোলামি করো হালাল পথে রিজিক অন্বেষণ করো উলামায়ে কেরাম বলবে গুনাহ ছাড়ো উলামায়ে কেরামের কথার উপর আমল করতে হবে এটাই হলো উম্মতে মুহাম্মদের দায়িত্ব ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন আমার আল্লাহ বলে এই বান্দা তোমরা নেক কাজ করো আমি আল্লাহ নেক কাজকে বড় পছন্দ করি মাহফিলে বসা এটা নেকের কাজ যারা বসছে এরা হলো নেককার আমার আল্লাহ বলেন ওই নেককার বান্দাগুলাকে আমি কুদরতি ভাবে বড় মহব্বত করি সুবহানাল্লাহ এরা ভাই এনে পর্দার আলালি মা এখানে আসলাম কিছু নেওয়ার জন্য রুহানি খাবারটা নেওয়ার জন্য খেলাধুলার জায়গা নয় এই মাহফিলে বসলাম এক ফোঁটা যদি জাহান্নামের ভয় আমার আল্লাহর ভয় যদি চোখের পানি ফেলা কান্না করতে পারি আমার আল্লাহর রাসূল বা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনানি লা তামাসসুহুমান নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাসূল বা কোন বান্দা যদি আল্লাহর ভয়ে কোরআনের আলোচনা শোনা আল্লাহর আলোচনা শোনা এক ফোঁটা চোখের পানি ফেলা কান্না করতে পারে আমার আল্লাহ ওই বান্দা বান্দির উপর জাহান্নামকে হারাম করা দিবে সুবহানাল্লাহ এরা যুবক ভাই এই মাহফিলে বসা এটা বড় একটা নেয়ামত
কুরআনের আলোচনার মাধ্যমে মালিকের সাথে সম্পর্ক হয়, আমার আল্লাহর সাথে বড় মহব্বতের সম্পর্ক হয়। সাহাবা ইকরাম আল্লাহর রাসূলের সাহবতে বসতেন, আল্লাহর রাসূলের মুখ থেকে কুরআনের আলোচনা শুনতেন, এ কারণে মালিকের সাথে বড় মহব্বত হয়ে গেছে।